আবারও বিশৃঙ্খল রাজধানীর সড়কপথ। বেপরোয়া গতিতে চলছে বাস, যত্রতত্র যাত্রী ওঠানামায় ব্যস্ত চালকরা। পথচারীরা রাস্তা পার হচ্ছেন ঝুঁকি নিয়ে। অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান মনে করেন, সড়কে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিতে পারলে আবারও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। মিনিবাসের বেপরোয়া গতি দুই নারী প্রাণ কেড়ে নিলে। গেল মঙ্গলবার এভাবেই রাজধানীর রাস্তায় নেমে আসেন তার সহকর্মীরা। মর্মান্তিক এ দুর্ঘটনার রেশ না কাটতে কাটতেই আবারও রাজধানীর রাস্তায় বেপরোয়া যান। এভাবেই বিশৃঙ্খলভাবে চলছে রাজধানীর যানবাহন। বাস, মিনিবাস, প্রাইভেট কার, রিক্সা, মোটরসাইকেল, সবাই যেন নিয়ম ভাঙার প্রতিযোগিতায় নেমেছে। সিগন্যাল থাকলেও মানতে নারাজ পথচারী কিংবা চালক। যত্রতত্র মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হার চোখে পড়ার মতো। আর আর কথা বলতে বলতে আসবে না, এই এটা আমাদের সচেতনতার অভাব, এটা বৃদ্ধি করতে হবে আমাদের। সিঙ্গেল আটকাই নিয়ে স্যার এখন এবার দিয়ে পার না হয় কোন পথে যাবো, ওভারপাস নাই তো, আচ্ছা একটু দেরি করে যাই। শৃঙ্খলা ফেরাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে সড়ক পথের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ। কিছুটা তো জোর করতে হবে, আবার কিছুটা সচেতন হতে হবে, এই ব্যাপারে ট্রাফিক শিক্ষা শিক্ষিত হতে হবে। সড়ক পথে শৃঙ্খলা ফিরিয়ে আনাই নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন এই বিশেষজ্ঞ। পরিবহন খাতের যে বিশৃঙ্খলা বা অব্যবস্থাপনা সেটাই মানে কিন্তু অনেক গভীর। পরিবহন সেক্টরের মানে যারা নৈরাজ্য সৃষ্টি করে তারা অনেক শক্তিশালী এবং এখানে অনেক অর্থনৈতিক বিশাল একটা অঙ্কের অর্থনৈতিক ব্যবস্থা এখানে জড়িত। ঠিকমতো মানে নজরদারি না করেন তাহলে এখান থেকেই যে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের কারণে কিন্তু তাদের বড় ধরনের কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে। এই জন্য আমার মনে হয় না যে সরকার পরিবহন ক্ষেত্রে যেই বিশৃঙ্খলাটা আছে সেটা নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট মানে সচেতন থাকবে। নিরাপদ সড়কের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদী কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। এটা কিন্তু আমাদের চলমান রাখা